আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম রংলি থেকে বৃষ্টির মধ্যে কী করে আমরা ঋষিখোলায় এসেছিলাম সেই গল্প। আমি আগের পর্বের ভিডিও প্লেলিস্ট সেকশনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই পর্বে সিল্করুট ট্যুরের অন্যতম পপুলার ডেস্টিনেশন ঋষিখোলাকে তোমাদের সামনে দেখাবো। এখানকার হোমস্টে, কী করে আসবো, ঋষি নদীর সৌন্দর্য সবই থাকছে এই ভিডিওটিতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঋষিখোলাতে আজকে স্টে করেছি হচ্ছে ঋষিখোলা রিভার ভিউ হোমস্টেতে। এখানে হচ্ছে কেন রিভার ভিউ, কারণ রুম থেকে বেরিয়েই জাস্ট হচ্ছে নদীর ভিউ। এই যে এদিকটাতে পুরো নদীর ভিউ, রুম থেকে বেরিয়ে একদম সুন্দর নদীর ভিউ। আসার আরেকটা কারণ হচ্ছে এখানে বাইকটা সরাসরি নিয়ে চলে এসেছি, কারণ নদীর ওপারে যতগুলো হোমস্টে আছে ওইদিকে সবগুলো আমাকে নদী ক্রস করে যেতে হতো, আর এটাতে নদী ক্রস করে আসেনি। ওই পেছনের এই যে সামনে যে রাস্তাটা আছে ওই নদীর পাশ দিয়ে রাস্তা ধরে এসে এদিকে বাইকটা ওখানে পার্ক করা আছে, পরপর দুটো বাইক। আর এখানে বাইকে যারা আসছো তোমরা, তাদের জন্য এই হোমস্টেটা পারফেক্ট হবে, পুরো বাইক একদম হোমস্টে অবধি নিয়ে চলে আসা যাবে। এখানে দুটো রুম আছে, এখানেও চারটে রুম, আবার নিচে টোটাল আটটা রুম আছে, প্রায় 25 জন একসাথে থাকতে পারবে। আর হচ্ছে এই যে রুমে এন্টার করছি, এখানে তোমরা যদি চারজন আসো এখানে ম্যানেজ করা যাবে চারজন, এমনি একজনের কিন্তু দুজন, কিন্তু দুজন করে চোখ বন্ধ করে থাকা যাবে। এখানে পবিত্র ছোট্ট একটা আয়না দিয়ে দিয়েছে, এখানে গিজার নেই কারণ এখানে ইলেকট্রিসিটির অনেকটাই প্রবলেম। এই উপরের ঘরে আছে এই ছোট্ট কাঠের সিঁড়ি, বৃষ্টিটা থেমেছে। আর এটা হচ্ছে ডাইনিং রুম, বেশ অনেকজনই খেতে পারবে ডাইনিং রুম। এখানে কি কিচেন ওপেন 6:30 AM ক্লোজ 9:30 PM। ঋষিখোলা হচ্ছে ঋষি হচ্ছে নদীর নাম, খোলা মানে ঋষি, নদীর নাম খোলা মানে নদী, তাহলে ঋষি নদী ঋষিখোলা জায়গাটার নাম। সিল্করুটে প্রথম দিন সিলেরগাঁও এসে সেকেন্ড দিন ঋষিখোলা আসতে পারবে, বা তোমরা সিল্করুট এখান থেকেই শুরু করতে পারো সরাসরি। ধরো অ্যাট ফার্স্ট দিন ঋষিখোলা চলে এলে, নেক্সট দিন পারমিট আগে থেকে করা থাকলে রংলি হয়ে নেক্সট জুলুক পুরো সিল্করুট ট্যুরটা করলে। এইখানে গাড়ি রাখা আছে, পুরো ওই সাইড দিয়ে গাড়ি নিয়ে চলে এসেছি। তোমরা হচ্ছে ঋষিখোলা আসবে কী করে, তোমরা সরাসরি রিজার্ভ গাড়ি করেও আসতে পারো। রিজার্ভ গাড়ি করে আসলে ভাড়া 4,500 টাকার মতন পড়বে। আর যদি তোমরা হচ্ছে শেয়ারে আসো, শেয়ারে আসলে অ্যাট ফার্স্ট তোমরা কালিম্পং চলে আসো, কালিম্পং থেকে তোমরা শেয়ার গাড়ি করে আসতে রিজার্ভ গাড়ি করে আসতে পারো, বা কালিম্পং থেকে তোমরা রেনক আসো, রেনকের গাড়ি পাওয়া যায় কালিম্পং থেকে, তো রেনক থেকে আবার তোমরা বাকিটা রিজার্ভ করে নিতে পারো। আসার লাস্ট 5 কিলোমিটার রাস্তা কিন্তু একদমই ডাউন, একদম নিচে, কারণ নদীর পাশেই হোমস্টেগুলো, তার জন্য একদমই নিচে। আর দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পর, পাহাড়ে বৃষ্টি হয়ে যাওয়ার পর কত সুন্দর ভিউ, জাস্ট অসম। ওই দিকটাতে অনেকগুলো হোমস্টে আছে নদীর উপারে। ঋষিখোলা তোমরা সিল্করুট কমপ্লিট করেও আসতে পারো। ধরো ফার্স্ট দিন গ্যাংটক থেকে সিল্করুট নাথুলা ছাঙ্গলেক দেখে জুলুক হয়ে পদমচেন স্টে করে পরের দিন আবার ঋষিখোলাতে থাকতে পারো। যারা একদম অফবিট জায়গা পছন্দ করো, তাদের জন্য ঋষিখোলা হচ্ছে সবচেয়ে পারফেক্ট প্লেস হবে। আর এখানে হচ্ছে একটা একাকি নিজের আনমনামনে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারো এই ঋষিখোলাতে। একটু আগে দেখছিলাম যে এখানে জালি ফেলে এখানকার লোকাল যারা আছে তারা হচ্ছে মাছ ধরছিলো, ছোটো ছোটো মাছ আসছিলো, আজকে বলছিলো বড় মাছ আসেনি। আজকে বৃষ্টি হয়েছে তার জন্য জলের স্রোতটা দেখো অনেকটাই বেশি, নাহলে আরও জলের স্রোত কম থাকে। আর একবার শুধু ভাবো বর্ষাকালে এখানকার ওয়েদারটা, এখানকার ভিউটা কত ভালো থাকে। বাঁশের সাঁকো দেওয়া আছে, ওই বাঁশের সাঁকোরে ওই সাইড, বাঁশের সাঁকো করে ওই সাইডে যতগুলো হোমস্টে আছে যাওয়া যায়, মানে ওই সাইডেই বেশিরভাগ হোমস্টে আছে। এই সাইডে আমি দেখতে পাচ্ছি এখানে একটা হোমস্টে আছে, আর ওইদিকে একটা হোমস্টে আছে, এটা হচ্ছে রিভার ভিউ হোমস্টে। আর ওইদিকে মাঙ্কি লজ থেকে শুরু করে আরও মানে যত হোমস্টে আছে ওই সাইডটাতেই আছে। পরন্ত সন্ধ্যেবেলার ঋষিখোলা নদী ভাষায় এই জায়গাটার নাম হচ্ছে ঋষিখোলা। দুর্দান্ত অফবিট ডেস্টিনেশনের পারফেক্ট প্লেস হচ্ছে এই ঋষিখোলা। তোমরা এখানে শান্তিতে নিরিবিলি একটা দিন, মানে একদিন দুপুরে এলে সুন্দর করে টাইম কাটাতে পারো। সিল্করুট যাওয়ার পথেও আসতে পারো, বা আসার পথেও আসতে পারো। এখন
পবিত্রর কেমন লেগেছে ঋষিখোলাটা আমি শুনে নেব বলো। যত ঘুরেছি জোরে বলবি, এটার বিশেষত্বটা সম্পূর্ণ আলাদা রকম। মানে আমরা যখন পাহাড়ে ভাবি যে সবসময় উঁচুতে থাকবো, একটা অন্যরকম থাকবো, কিন্তু এটা হচ্ছে পাহাড়ের দুটো পাহাড়ের মাঝখানে যে নদী বয়ে যায়, সেই নদীর তীরবর্তীতে মানে সেই রিসর্ট, মানে অনেকটা কেমন টাইপ বিচের মতো সময় কিন্তু পাহাড়ের মাঝখানে। এটা সত্যি অনন্য অনুভূত, আগে কখনোই এমন মানে আমি কাটাইনি, খুব ভালো লাগলো এসে। থ্যাংকস টু প্রশান্ত। এসেছিলাম প্রায় 4:45 দিকে, তো এর তখন শুধু চা খেয়েছিলাম, আর এখন এখানে তো এখন ম্যাগি দিয়ে গেল, এই মোটামুটি ছোট্ট বাটিতে করে একটু ম্যাগি দিয়ে গেল, এই হচ্ছে ম্যাগি। আমাদের সন্ধ্যেবেলার পকোড়া আর চা দেওয়া বাকি আছে, আর একটু এখানে নিচে সেই গান বোন ফায়ার সবই মানে যাবতীয় ওই যে এখানে নিচে বোন ফায়ার করবে। এটা হচ্ছে কিচেন রুম, কিচেন রুমে আমরা জাস্ট এক্ষুনি বোন ফায়ার চিকেনটা অর্ডার করলাম, মানে চিকেনটা এক্সট্রা বেঁচে গিয়েছিলো, এখন আমরা অর্ডার করেছি প্রায় 750 উপরে, এই মোটামুটি 800 মতন প্রাইস লাগবে। এখানে এই ভাইটা হচ্ছে চিকেনটাকে মিক্স আপ করছে, এরপরে হচ্ছে এটা হচ্ছে ওই চলে যাবে ওই ফায়ার হতে, তার বোন দিয়ে ফায়ার হয়ে বোন ফায়ার হয়ে যাবে। আর এখানে এই দাদা হচ্ছে আজকের আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি হবে, বিরিয়ানি করার জন্য এখানে চিকেনগুলো আছে, আর এখানে বাদ বাকি সব রান্নিভার রিসোর্টের এখানে স্টাফ, এরা সব ছোটো ছোটো ভাইগুলো। আর এখন ঘুরতে প্রায় 8 বাজে, হচ্ছে ঋষি নদীর জলের স্রোত, ওই সাইডের রিসোর্টগুলো মিট 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 করে আলো জ্বলছে, আর এদিকে হচ্ছে আমাদের রিসোর্ট রিভার ভিউ রিসোর্ট ঋষিখোলা, আর এখানে বোন ফায়ার করার জন্য। এই নদীটাই হচ্ছে ওয়েস্টবেঙ্গল সিকিমের বর্ডার, নদীর ওপারটা ওয়েস্টবেঙ্গল মানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর এটা হচ্ছে সিকিম। সো টাটা বাই বাই ঋষিখোলা, এই হচ্ছে পুরো ভিউ, আর পুরো ওইদিকে নদীর উপরে সকালের মর্নিং ভিউ, পবিত্র বাইকে রেডি। আর আমি এইখানে এই রুমে ছিলাম, এখানে আরও রুম আছে, টোটাল 2-4 রুম আছে, প্রায় 25 জনের মতন থাকতে পারবে। এখানে কালকে বোন ফায়ার করেছিলাম, তো চলো এখন এগোনো যাক। ফের হাতে হ্যাঁ মিলেঙ্গে ফের দাদা আসছি, না তো হয়তো অনেকটা অনেক বোঝা যাবে না, তো স্লিপ কাটবে, আমি নেমে গেলাম। আর এদিকেও পুরো পাথরেরই রাস্তা সম্পূর্ণটা, মানে এই দিকটা ক্যামেরাটা একটু নিচু করেছি তোমাদের রাস্তাটা ভালো করে দেখাবো বলে। তো এই হচ্ছে জাস্ট দেখো ঋষিখোলা নদীর পাড়েই চলে এসেছি, এই ঋষিখোলা নদীর পাড় ধরে ধরে এই রিসর্টে আসা যায়। তো হচ্ছে বাইক নিয়ে যারা আসছো তাদের জন্য আমি বলবো এটা পারফেক্ট স্টে হবে, কারণ হচ্ছে ওই পার যাওয়ার ব্যাপার নেই, যদিও বাইক নিয়ে ওই পার যাওয়া যাবে কিন্তু হচ্ছে অনেকটা চাপের ব্যাপার, কারণ জল কখনো কম থাকে কখনো বেশি থাকে। জাস্ট দেখো তার কন্ডিশন, দেখো এই নদীর পাশ দিয়ে পুরো পাথরের রাস্তা, যখন বর্ষাকাল হয় এই রাস্তার উপরেও জল চলে আসে, তো সেক্ষেত্রে হচ্ছে এই দিকে কিন্তু আসা যায় না, জলের পরিমাণ তো বেড়েছে, কালকে তো এই রাস্তা দিয়ে জল ছিল না, আজকে তো জলটা যে রাস্তা দিয়ে জলটা বেড়ে গেছে। অনেকটা জল বেড়ে গেছে, দেখো এই যে এই রাস্তা ধরে এখানকার লোকাল গাড়িগুলো পার করেছে, বড় বড় গাড়ি আছে, এদিকে রিসর্ট আছে। কালকে এতটুকু জলই ছিল না, আজকে জয়েন্ট বোট রিভার ভিউ হোমস্টে ঋষিখোলা অল সিকিমের নর্থ বেঙ্গল ট্যুর প্যাকেজ বুক হেয়ার। রাস্তা গতকালকার কন্ডিশন খুব খারাপ ছিল, দেখো আজকে আবার এটা দিয়ে যাচ্ছি, অনেক ঢাল ঢাল পিন, রাস্তার ভিউটাই দেখানো যাবে কারণ অনেকটা ইনক্লাইন্ড। অনেকটা ইনক্লাইন্ড
গতকালকে এই রাস্তা দিয়ে যখন এসেছিলাম বৃষ্টির জল নামছিল, তো সেক্ষেত্রে আমাদের খুব প্রবলেম হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। এই রাস্তা দিয়ে ভাবো বড় বড় ট্রাকগুলো উঠছে, এ তো অনেক চালা, পুরো রাস্তার কনস্ট্রাকশন করছে। পবিত্র আবার আগে বেরিয়ে গেল, কি জানি ও তো পেছনেই থাকে। ও প্রবলেম নেই, থাক ও আগে যাক, আমি পেছনেই যাব। পাথর আর বালি, তাই এইটাই যখন গতকালকে এসেছিলাম তো পুরো কাদা হয়ে গেছিলো। এই পুরো এটুকু পাকা করে দিয়েছে, কিছুটা পাকা রাস্তা, কিছুটা কাদা রাস্তা থাকার পর, মানে কাঁচা রাস্তা থাকার পর পাকা করে দিয়েছে। আর হচ্ছে এইটুকু পাকাই আছে, এইটুকু সমস্যা না, এইটুকু ইনক্লাইন আছে, কিন্তু পাকা থাকলে ইনক্লাইনের কোনো সমস্যা হয় না। বাইকে আসছো, পুরো তাবাকশির রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে আমার। দেখো এখানে বৃষ্টিতে একদম পিচ রাস্তাটা নষ্ট হয়ে একদম হয়ে গেছে, পাথরগুলো বেরিয়ে গেছে রাস্তাতে। এই দেখো এই সাইন, এই বোর্ডটা তোমরা খেয়াল করবে, মা জাম্বালা, মা জগদ্ধারা ট্রেডিং, এইখানে এই সোজা রাস্তাটা, এটা ঋষি বর্ডার চলে গেল। আর আমরা লেফট যাব, লেফট হচ্ছে রেনকের ওইদিকে, আমরা রেনক থেকে রোরাথাং যাব, রোরাথাং হয়ে রংপো, রংপো থেকে শিলিগুড়ি। ঋষিখোলার এই ব্লগটা এখানেই এন্ড করলাম, তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো ব্লগটা কেমন লেগেছে জানিও, আমি হোমস্টের নাম্বার ডিসক্রিপশন বক্স আর ভিডিওতে দিয়ে দিব, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যারা বাইক নিয়ে এখানে আসতে চাও, বা শেয়ার গাড়ি করেও বা রিজার্ভ করেও আসতে চাও। তো চলো, টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।